হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাড়িতে থোর রান্না করা হয়েছিল। তো আমি ভাবলাম আপনাদের সামনে ছোট্ট করে দেখাই যে রান্নাটা কিভাবে করা হয়েছিল। তো প্রথমে ঠিক এইভাবেই কেটে নিতে হবে, তারপর এতে নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে মোটামুটি 2-3 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আস্তে আস্তে থোরটাকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, থোরে যেহেতু নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল, সেহেতু এটার থেকে একটু জল বেরোবে। সেই জলটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে চিপে ফেলে দিয়ে তারপরেই থোরটাকে কড়াইতে দিতে হবে। এবার এর মধ্যে হলুদ এবং স্বাদমতো নুন দিয়ে নেওয়া হলো। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। আর ও হ্যাঁ, আপনাদের বাড়িতে যদি থোর অন্য রকমভাবে রান্না করা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটাও একদিন আমরা রান্না করে দেখাবো। আর অবশ্যই বলবো কেমন লাগলো খেতে। গরম ভাত দিয়ে থোর খেতে যেরকম খুবই ভালো লাগে, ঠিক সেরকমই গরম রুটি দিয়েও আপনারা ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক, এবার স্বাদমতো চিনি দিয়ে আবার এপাং ওপাং করে নাড়িয়ে নিলেই কিন্তু থোর রেডি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর ভালো না লাগলে সেটাও কিন্তু জানাবেন। যাই হোক, আজকে আমাদের দুপুরের খাবারের এটাই ছিল স্টার্টার। আপনাদের কি আজকে স্টার্টারে ছিল, মানে কি দিয়ে খাওয়া শুরু করেছিলেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।